Welcome back to my channel Italy One Love. গতকাল আমি বারোভূতের মেলায় গেছিলাম, যেটা লালকা বিজয়গড় অঞ্চলে হয় মকর সংক্রান্তির সময়। তোমাদেরকে বারোভূত সম্পর্কে আরও বিশদে আমি তোমাদেরকে জানাবো। বারোভূতের মেলা প্রতি বছর বিজয়গড় শ্রীকলনির বারোভূত দ্বাদশ অবতার মন্দিরে মকর সংক্রান্তির সময় অনুষ্ঠিত হয়। মকর সংক্রান্তির সময় অনেক সন্ন্যাসীরা সারা ভারতবর্ষ থেকে গঙ্গাসাগরে আসে পুণ্যস্নানের জন্য। ফেরার পথে কিছু সন্ন্যাসী বিশ্রাম নেন এই বারোভূতের দ্বাদশ অবতারের মন্দিরে। বারোভূত মানে বিষ্ণুর বারোজন অবতারের পুজো। বারোভূতের পুজো শুরুর আগের দিন হয় বনদুর্গার পুজো। দেশভাগের জেরে ঢাকার রোহিতপুর গ্রামের ছিন্নমূল মানুষেরা এপারে এসে যাদবপুর বাঘাযতীন তল্লাটে বসতি গড়েন এবং সেই সঙ্গে তাদের সংস্কৃতি ও লোকচারের অঙ্গ হিসেবে বারোভূতের মেলা ও বনদুর্গার পুজোকেও এনে ফেলেন এপারে। বিশ্বনাথ শীল, রাধারমণ ঘোষ, হরেন বিশ্বাস, কালাচাঁদ দত্তরা যেমন কলকাতার এই তল্লাটে বারোভূতের মেলার পত্তন করলেন, তেমনই রোহিতপুর গ্রামের গণক ঠাকুর এখানে এসে তার বাড়ির বনদুর্গার পুজোকে একরকম যোগ করে দিলেন বারোভূত দ্বাদশ অবতারের পুজোর সঙ্গে। তবে ঢাকা থেকে কলকাতায় এসে দেবী আর শুধু একজনের ঘরে আবদ্ধ থাকলেন না, তার দরজা খুলে গেল সকলের জন্য সেই 1951 থেকেই।
হ্যাঁ রাখো। Oh, my God.